আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নতুন একটা ডিভাইসের সাথে পরিচয় করে দিতে চাই, যেটা আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস রিপেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রুমেন্ট, যেটা ছাড়া আমরা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক কোনো ডিভাইস রিপেয়ার করতে পারবো এটা কল্পনাই করতে পারি না। সেই জিনিসটার নাম হলো অ্যাভোমিটার, অথবা আমরা বলি আমাদের টেকনিশিয়ান লাইনে ডিজিটাল মাল্টিমিটার। এই মিটারটা আবার অ্যানালগও আছে। ডিজিটাল অথবা অ্যানালগ মাল্টিমিটার বলি কেন, মাল্টি হলো বিভিন্ন ধরনের জিনিস আমরা এই ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে যে পার্টসগুলা থাকে, সেই পার্টসগুলা ভালো আছে কি খারাপ আছে সেইটা আমরা বুঝতে পারি এই বিশেষ যন্ত্রটার মাধ্যমে। অ্যাভোমিটার কেন বলি, অ্যাভোমিটার বলি এই জন্য যে এ ভি ও, এতে অ্যাম্পিয়ার, ভিতে ভোল্টেজ এবং ওতে ওহমস। যখন আমরা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের ভিতরে কোনো ওহমস মাপব, যেমন রেজিস্ট্যান্সের ভালো আছে কি না, ক্যাপাসিটর ভালো আছে কি না, তখন আমরা ওহমসে মিটারটা সিলেক্ট করি। তা আজকে আমি আপনাদেরকে এই মিটারের কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো, এবং এই মিটারের যে কোন পজিশনে সিলেক্টর সুইচটা রেখে সিলেক্ট করে আমরা কোন কোন ধরনের পার্টস ব্যবহার করতে পারি সেটাও দেখাবো। যদি কোনো ডিভাইস নষ্ট হয়ে থাকে, ধরেন ভোল্টেজের জন্য, তখন আমরা কিন্তু মাল্টিমিটারে সিলেক্টর যে সুইচটা, সেই সুইচটা কিন্তু আমরা ভোল্টেজে দিই, সেটা ডিসি ভোল্ট হোক অথবা এসি ভোল্ট হোক। আবার যদি কোনো পার্টস মাপি, যেমন রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, হ্যাঁ এরকম কোনো টাইপের, তখন কিন্তু আমরা এটা ওহমসে দিয়ে মাপি। আবার যদি অ্যাম্পিয়ার মাপতে হয়, যদি ডিভাইসটা নষ্ট, তখন আমরা কিন্তু মিটারের এটা অ্যাম্পিয়ারে দিই, মিলি অ্যাম্পিয়ারও আছে এমনি অ্যাম্পিয়ারও আছে। তা যাই হোক, এই বিশেষ যে ডিজিটাল মিটারটা আমরা ব্যবহার করি, এই মিটার কিন্তু দুই ধরনের থাকে, একটা হলো ডিজিটাল, একটা হলো অ্যানালগ। আজকে আমি ডিজিটাল মিটারের সম্পর্কে একটু পরিচয় করাই দিব, সিলেক্টর সুইচগুলো কোথায় রাখলে, কোথায় ব্যবহার করলে আপনি কী মাপতে পারবেন, কোন পজিশনে দিয়ে আমাদের কী ধরনের পার্টস মাপা হয়। তো যেহেতু আমরা রিপেয়ারিংয়ের কাজ করি, আমাদের রিপেয়ারিংয়ের এই চ্যানেলটাও আমাদের রিপেয়ারিংয়ের, তা সেহেতু আমি বলতে চাই, যদি কোনো বন্ধু, হ্যাঁ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি নেক্সটে শুধু ইলেকট্রনিক্স ডিভাইসের বিভিন্ন রিপেয়ারিংয়েরই ভিডিও দিব। আর রিপেয়ারিং করতে যে পার্টসগুলা দরকার হয় সেই পার্টসেরও আমি বিবরণ দিব, এবং পার্টসটা ভালো থাকলে কেমন কাজ করে এবং খারাপ হলে তার ধরনটা কেমন পরিবর্তন হয়ে যায় সেটাও বলে দিব, এবং ইলেকট্রনিক্স ডিভাইসের সার্কিটের কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেটাও আমি দেখাবো। তো বন্ধুরা, আজকে আমি আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসটা নষ্ট হলে অথবা ইলেকট্রিক কোনো ডিভাইস নষ্ট হলে যেই যন্ত্রটার মাধ্যমে আমরা পরীক্ষা করি, সেই ডিজিটাল মাল্টিমিটার অথবা অ্যাভোমিটারের পরিচয়টাই এই ভিডিওতে আমি দিচ্ছি। মিটার পরিচয় দেখেন, মিটারের আমাদের এই লাল কেবলটা আমরা পজিটিভ হিসাবে গ্রহণ করি, কালোটা হলো কমন, এটা দিয়ে আমরা গ্রাউন্ড মাপি। এই লালটা যখন আমরা মিলি অ্যাম্পিয়ার মাপব কোনো ডিভাইসের, তখন অ্যাম্পিয়ার মাপার জন্য এখানে লাগাবো। মিটারের যখন শুধু অ্যাম্পিয়ার মাপব তখন এখানে লাগাবো, আর মিলি অ্যাম্পিয়ারের জন্য আমরা মিটারের প্রোডটা, লাল প্রোডটা এখানে লাগাবো। মিটারের কমনভাবে আমরা ডায়োড, রেজিস্টার, ক্যাপাসিটর মাপার জন্য আমরা
এই পজিশনে লাগাবো, এখানে ভোল্টেজ ওহম হার্স মাপা যাবে, এই প্রোবটা এখানে লাগাবো। এই ডিজিটাল মিটারের এখানে অফ পজিশনে আছে, এই সুইচটা এখানে দিলে আমরা এসি ভোল্টেজ মাপার জন্য এখানে ব্যবহার করব, ডিসি মাপার জন্য এখানে, মিলি ভোল্টেজ মাপার জন্য এখানে, এখানে আমরা ডায়োড রেজিস্টরের ক্যাপাসিটর মাপার জন্য এখানে দিব, এবং এখানে ডায়োড রেজিস্টর এবং ক্যাপাসিটর মাপার জন্য এখানে দিব। আর এখানে যে এই যে বাজার সিলেকশন আছে, এই বাজার সিলেক্টটা আমরা এখান এই সুইচটা টিপে করে নেব। আমরা যখন দুটা পদ এই জায়গায় ধরি একসাথে, তখন দেখেন বাজার বাজবে, এটা হলো হার্টসের ক্ষেত্রে, এটা হলো এসি ভোল্টেজ এসি অ্যাম্পিয়ারের জন্য, এটা এসি মিলি অ্যাম্পিয়ার, এটা এসি মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য, এটা এসি ভোল্টেজ, এটা অফ পজিশন। এইগুলাই ডিজিটাল মিটারের